হ্যালো, দিস ইজ সুব্রজিৎ, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এখন কথা হবে নির্বাক সিনেমা, নির্বাক ছবি, নির্বাক চলচ্চিত্র, জুতো নিয়ে। তো আজকে ফিল্মটা ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে রাখি, মানে মানুষজন জানে না, মানুষজনকে যেটুকু অ্যাওয়ার করবার চেষ্টা আর কি। তো ফিল্মটা যে দুই জায়গাতে স্ক্রিনিং হয়েছে, আজকে ফিল্ম রিলিজ পেলো এবং একটা স্ক্রিনিং হয়েছে, প্রথমে যেটা আমি দেখলাম নজরুল তীর্থে, নিউ রাজারহাট নিউ টাউনের দিকে যে নজরুল তীর্থে রয়েছে ওখানে, সেখানে ডিপ এবং ডাম কিছু অডিয়েন্সকে স্পেশাল স্ক্রিনিং এ আনা হয়েছিল। তার সঙ্গে আমরা মিডিয়া পার্সনরা কয়েকজন ছিলাম। এবং আর একটা জায়গা হচ্ছে গল্ফ গ্রিনের ক্যাফে ওহানা, গুগল ম্যাপসে মারুন ক্যাফে ওহানা গল্ফ গ্রিন পেয়ে যাবেন। তো সেখানে স্ক্রিন করা হয়েছিল, একটা ক্লোজ ডোর অ্যাম্বিয়েন্সের মধ্যে, যেখানে ফিল্ম মেকার্সরা ছিলেন, যেখানে অ্যাক্টার্সরা ছিলেন, যেখানে মিডিয়া পার্সনরা ছিলেন। তো সেখানে করা হয়েছিল আগামীকাল থেকে, বা আজকে আমি রাত্রিবেলাতে করছি, তো সেই হিসাবে আগামীকাল বলতেই পারি। তো আগামীকাল থেকে আপনারা স্বল্প কিছু রিফ্রেশমেন্ট 30-40 টাকার বিনিময়ে দেখতে পারবেন ক্যাফে ওহানাতে এই ফিল্ম, বাই সাইলেন্ট ফিল্ম জুতো। ফিল্মের প্রমোশন করতে বসিনি, ফিল্মের রিভিউতে ঢুকবো। তো ফিল্মের রিভিউ পার্টে আসা যাক। ফিল্মের গল্পটা ধরে নিন, আপনি অনেক রকম তো অপসিশন দেখেছেন, বা বলা ভালো কারো কাছে অপসিশন, কারো কাছে প্রেম, এই সিনেমার আপনার কাছে কি সেটা আপনি দেখে তো বলতে পারবেন, তো আমি কোনো জাজমেন্টে যাবো না। তো অনেক রকমের প্রেম দেখেছেন মানুষ, প্রকৃতি প্রেম হতে পারে, পশু প্রেম হতে পারে, হতে পারে কোনো বস্তু নির্ভর, মানে একদম জৈবিক বস্তু নির্ভর প্রেম হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিও আমরা প্রেম দেখেছি, মানুষের বিভিন্ন রকম প্রেম হয়ে থাকে, অবসেশন হয়ে থাকে। তো এরকমই একটা প্রেম কি অবসেশন ডিসাইড আপনার করুন, আপনি করুন। তো এখানে একজন মানুষ যার অবসেশন জুতোর প্রতি, তো সে জুতো নিয়ে অনেক কিছু করে, জুতোর প্রতি তার প্রেম, জুতোকে আগলে রাখা, জুতোর জন্মদিন পালন, জুতোর কেক খাওয়ানো, জুতোর গায়ে বেলুন বেঁধে রাখা, কিংবা জুতোর লেসের মধ্যে কেকের যে ছুরিটা সেটাকে বেঁধে কেক কাটানো, মানে যত রকমের খ্যাপামি বলতে পারেন, পাগলামি বলতে পারেন, বাট তার দুনিয়ায় সেটাই প্রেম। তো এরকম একটা গল্প নিয়ে, এরকম একটা হাটকে গল্প নিয়ে এই ছবি জুতো রিলিজ করছে। তো আপনারা যদি ইচ্ছুক থাকেন নিঃসন্দেহে দেখুন। এই মানে এত কথাবার্তা, এত ক্যাওস, এত এভরিথিং এর মাঝখানে একটা অন্য কিছু আমরা পেলাম, তো এক্সপেরিমেন্টাল। তো যারা ইচ্ছুক, আমি বলবো না যে হ্যাঁ গিয়ে দেখুন, দেখতেই হবে, ঘেঁটি ধরে, এরকম ব্যাপার নয়, বাট আলাদা কিছু পেলাম, বহুদিন বাদে আলাদা কিছু দেখলাম, যেরকম ফিলটা দিয়েছিল আসা যাওয়ার মাঝে দেখবার পরে। সেটা যদি না দেখে থাকেন, তো আমি ইউটিউবে দেখেছিলাম, এবারে অফিসিয়াল কিনা আমি যাই না, সরি ফর দ্যাট। তো ইউটিউবে ছিল, এখন আছে কিনা দেখে নিন, আসা যাওয়ার মাঝে দেখতে পারেন। তো এছাড়াও যারা ওই সাইলেন্ট ফিল্ম এরার ফিল্মগুলো মোস্টলি দেখেছেন, ধরে নিন হ্যারল্ড লয়েডের ফিল্ম বলুন, বা বাস্টার কিটনের ফিল্ম বলুন, বা নিধেন পক্ষে চার্লি চ্যাপলিন, তো আমরা সবাই দেখেছি মোস্টলি, আমার এখানে মডার্ন টাইমস এর পোস্টারও রয়েছে। তো এই যারা ফিল্মগুলো দেখেছেন, ওই রকম ফিল্মের যে ধাঁচগুলো, যে সূক্ষ্ম সূক্ষ্ম জীবনের মুহূর্তগুলোকে উদযাপন, সেই উদযাপনগুলো এই সিনেমাটা করায়। খুব যে একদম হিলি দিলি গল্প আপনাকে দেখাচ্ছে তা একদমই নয়, জীবনের কিছু কিছু ছোট ছোট মুহূর্তে উদযাপন দেখায়, যেগুলোর মধ্যে কমেডি রয়েছে, যেগুলোর মধ্যে অদ্ভুত এক সারল্য রয়েছে, পাশাপাশি খিলখিল করে হাসছিলাম, খুব যে বললাম যে খুব যে আমার কিছু পাবেন তা নয়, বাট একটা যে জিনিসগুলো আমরা জীবনে ইগনোর করে আশপাশে, যেগুলো হয়তো হতেও পারে, আমরা তো সেগুলো নিয়ে ভাববার সময় নেই, আমি দোষ দিচ্ছি না ওকে, কারোর কাছে সময় নেই, এত ব্যস্ততার জীবনে, কোলাহলের জীবনে, ভাগ দৌড়ের জীবনে। তো সেইখানে দাঁড়িয়ে এই সিনেমাটা নির্মল আনন্দ দিয়ে যায়, যে আনন্দ না কোথাওটা গিয়ে সেই পয়সা দিয়ে পাওয়ার মতো আনন্দ না। তো স্বল্প কিছু রিফ্রেশমেন্ট রয়েছে, আপনি দেখবেন কি না দেখবেন ইটস কমপ্লিটলি আপ টু ইউ, আমার যে ফিলটা হলো সেটা আপনাকে বলছি। সিনেমাটা যখন শেষ হয়, তখন যেরকম প্রেসের লোকেরা হোক, বা ওখানকার যারা পিয়ার যারা, তারা বলেন যে কিরকম লেগেছে আপনারা জানান, তো তারা তাদের মতো করে ব্যক্ত করেন। এবং সিনেমা চলতে চলতে যখন ওই মোমেন্টগুলোতে আমরা একদম চিল্লিয়ে চিল্লিয়ে হাসি, বা আমরা রিসেন্টলি মুখ এরকম চাপা দিয়ে হাসি, তো তারা খিলখিল করে হাসছে, ওই যে মোমেন্টগুলো, ওই যে খুশিগুলো, ওই খুশিগুলো না সিরিয়াসলি পাওয়া যায় না। তো ওই মজাগুলো লাগছিল যে তারা কিভাবে মজা করছে, বা তারা থ্যাংক ইউ বলার তাদের যে জেস্টার, মেবি এরকম কিছু একটা হয়, আমি একদম ভেঙাচ্ছি না, আমি যেটুকু মনে হলো আমার দেখে, তো সিনেমা টিনেমা দেখে যেটুকু মনে হয়েছে, তাদের থ্যাংক ইউ জানানোর জেস্টার, সেই জেস্টারের মধ্যে কোথাও পুরো একটা নিখাদ একটা অনুভূতি রয়েছে, সেই জেস্টার অন্য কিছু নেই। তো ওগুলোই ভালো লাগা দিনের শেষে। তো এরকম হাটকে কিছু দেখতে চাইলে গিয়ে দেখতেই পারেন ক্যাফে ওহানাতে। সিনেমাটার কেমন ভালো লাগা খারাপ দিক, তো এই নির্মল আনন্দের এই অনুভূতির দিকগুলোকে সাইডে রেখে একটু টেকনিক্যাল দিকে আসা যাক। তো এরকম ফিল্মের ক্ষেত্রে, বা যেগুলোতে আপনি ডায়ালগ পাবেন না, যেগুলো শুধুমাত্র ইমোশনাল, যেগুলো শুধুমাত্র কিছু মোমেন্টের মাধ্যমে আপনার কাছে নেট করবার চেষ্টা হয়, সেগুলো আরও বেশি করে শক্ত হয় বলেই মনে হয়। তো সেইখানে মিউজিকের পার্টটা প্রচণ্ড পরিমাণে সেই স্ক্রিপ্টটা বা সেই ন্যারেশনটাকে এনহ্যান্স করতে সাহায্য করে। তো সেই জায়গাতে মিউজিক অনেক ক্ষেত্রে আপনি পাবেন, মিউজিক ধরুন একটা লোক জুতো সেলাই করছে, করতে করতে তার মুখের মধ্যে লজেন্সটা চলছে চলছে, আবার সেলাই করছে সেলাই করছে সেলাই করছে, সেই জায়গাতে একরকম মিউজিক দুম করে বন্ধ করছে, সামনে ছবি যেটা মিলিয়ে মিলিয়ে সে সেলাই করছে, সেই জায়গাতে
সে দেখছে মানে ভাবছে সেখানে চুপ, আবার সেলাই করছে সেলাই করছে সেলাই করছে, ওই জায়গাতে যে মিউজিক, এই মিউজিক নিয়ে পজ, অন অফ অন অফ, রিজুমে, এই যে ব্যাপারগুলো সারাক্ষণ যদি চলতে থাকে, এই জিনিসগুলো দেখতে ভালো লাগে বা শুনতে ভালো লাগে। ওভারঅল এই যে প্রেজেন্টেশনগুলো ইউনিক, বললাম যে একদম হেলিদুলি কিছু নয় বা বিশাল বোম্বাস্টিং কিছু আপনি বুঝতে পারবেন না, আপনি জানতে পারবেন না, সময় নিয়ে দেখুন, ধৈর্য ধরে সিনেমাটা দেখতে হবে, 80 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিটের সিনেমা, তো 1 ঘন্টা 20 মিনিট প্রথম দিকটা একটু আপনারা স্লো ফিল হতে পারে, আমার যেরকম ফিল হচ্ছিল, বাট ধীরে ধীরে যখন গল্পটার মধ্যে আপনি ইনভেস্ট হয়ে যাবেন তখন দেখবেন সিনেমাটা শেষ করার পরে না অন্যরকম কিছু দেখলাম। ওই বললাম যে ভালো লাগলো খারাপ লাগলো সেটা আমি জানি না, সত্যি জানি না, আমি এখনো বুঝে উঠতে পারিনি, বাট অন্যরকম কিছু লাগলো। ওই রোজ দিন তো আপনি খাচ্ছেন, রোজ দিন আপনি চিকেন খাচ্ছেন, মাছ খাচ্ছেন, একদিন হয় একটু আলুসিদ্ধ ভাত খেয়ে দেখুন না, যে ফিলটা দেয় ওই যে স্বল্পে বিন্দুতে হিন্দু দর্শনের যে ফিলটা, নির্মল একটা ফিল দেয় যে এই ফিলটা হয়তো বসে দেখে না যায় না, তো এই ফিল্মটা তোমাকে স্বাদ দিয়ে যায়। তো ফিল্ম শেয়ার করতে বসিনি, যেটা ফিল হলো সেটা শেয়ার করলাম। যারা এই সাইলেন্ট ফিল্ম দেখেছেন, পুষ্পা কাভিমানা দেখতে পায় না, আই থিঙ্ক 1975 ওরকম এরার সিনেমা, টিন ওয়ানাম ছিলেন, ছিলেন লেজেন্ডারি কমল হাসান স্যার ছিলেন, ডাইরেক্টর নাম আমি ভুলে গেছি সরি, ওটা দেখতে পারেন, ইন্ডিয়ার মনে হয় ফার্স্ট সাইলেন্ট ফিল্ম ছিল ওটা, ওই 1977 কোন ওটিটিতে আছে একটু গুগল করে দেখে নিতে পারেন। তো এছাড়াও এই ফিল্মগুলো যারা পছন্দ করেন, এই ধারার ফিল্মগুলো যারা পছন্দ করেন দেখতে পারেন, কালার টালারের কাজ ভালো এবং সারাক্ষণ ছিল না ফ্রেমের মধ্যে ওই একটা আপনার রিল রিল যেরকম ফিল করে না, একটা ওই হোয়াইট কালার একটা গ্লিচ কাইন্ড অফ, ওই সারাক্ষণ যদি ফিলটা দিয়ে যায়, ওই ফিলটা ওই ফিল্মটাকে স্পেশাল বানায়, ওই জিনিসটা কিন্তু আপনি কোনো সচরাচর কোনো ফিকশনের মধ্যে আপনি পাবেন না, এই জিনিসগুলো দিয়ে যান। এবং যিনি পারফর্ম করেন, আমি একটা নাম ভুলে গেছি সরি ফর দ্যাট, তো তিনিও সারাক্ষণ যদি ওই ক্যারেক্টারটার মধ্যে রয়েছেন, তার বেলুনে করে যখন তার জুতোটা উড়ে যাচ্ছে, স্পয়লার না গল্পটা, স্পয়লার দেওয়ার মতো গল্পই নয়, উড়ে যাচ্ছে সেই সময় তার মুখ থেকে ওই হা করে রয়েছে জুতো, মানে রেল লাইনের উপরে তার হাতে কেকটা পড়ে যায়, ওই যে ফিলগুলো, তার জন্য আপনার খারাপ লাগবে আবার তার জন্য হাসিও পাবে, মনগুলোর জন্য সব রকম ফিল দিয়ে যায় সিনেমাটা। দেখুন চট করে, দেখে ফেলুন যদি আপনার ইচ্ছে থাকে, বা ট্রেলার হিসাবে দেখে আপনার যদি ইচ্ছা করে সিনেমা দেখে ফেলুন, আমার ভালো লাগলো তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে, ভিডিও ভালো লাগলো লাইক করুন শেয়ার করুন, এবং যদি সিনেমাটা দেখেছেন অলরেডি তো কমেন্ট করে জানতে পারবেন না ভিডিও এই সিনেমাটা কেমন লেগেছে। দ্যাটস ইট ফ্রম মাই সাইড, বাই বাই।